গত পর্বে আপনারা দেখেছেন বিবেক একটি রেডিও নিয়ে আসে তার অফিস থেকে। রেডিওটি বিবেকের মা নিয়ে সারাদিন গান শোনেন। একদিন বিবেক রেডিওটিকে ভাঙা রেডিও বললে তার মা তাকে ঘর থেকে বের করে দেন। বিবেক তার মায়ের দেখাশোনার জন্য কেয়ারটেকার রাখলে মা কেয়ারটেকার মহিলাটিকেও মেরে ফেলে। এরপর যদি তোর ডাক শুনে কেউ নাই আসে, মা মা এটা তুমি কি করলে, মা এটা তুমি কি করলে। বিবেকের মা কোনো উত্তর না দিয়ে এক মনে গান শুনতে থাকে। বিবেক কি করবে কিছুই বুঝতে পারে না। ওরে ও রে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে। এখন আমি কি করব, না না যেভাবেই হোক ওই মহিলাটির দেহটা আমাকে লোপাট করতেই হবে, নইলে যে আমি মাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না। গভীর রাতে সারা পাড়া যখন নিস্তব্ধ, ঠিক সেই সময় বিবেক সেই কেয়ারটেকার মহিলাটির মৃতদেহ একটি ট্রলি ব্যাগে পুরে গাড়িতে করে নদীতে ফেলে আসে। একটা নিরপরাধ মানুষের প্রাণ এভাবে চলে গেল জেনে বিবেক নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিল না। বিবেক বাড়িতে ফিরে দেখল তার মা তখনও রেডিওতে গান শুনেই চলেছে। মা কেন এই রেডিওটার প্রতি এত আকৃষ্ট হয়ে পড়ছে, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার তো রয়েছে। না, আর চুপ করে থাকলে চলবে না, আমাকে জানতে হবে কেন মা এমনটা করছে, কি আছে ওই রেডিওতে। হ্যাঁ হ্যাঁ একজন আছে যে আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। বিবেক আর দেরি না করে সেই রাতেই তাদের অফিসের বহু পুরনো যিনি কেয়ারটেকার রয়েছে তার বাড়িতে চলে যায়। আরে বিবেক স্যার, আপনি এত রাতে আমার বাড়িতে? আসুন আসুন, ভেতরে আসুন। পরেশদা, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বিপদ? কি হয়েছে? অফিসের ফাইল ঘরে একটা রেডিও ছিল, সেটা সম্পর্কে তুমি কিছু জানো? কি স্যার, আপনি হঠাৎ ওই রেডিওটির কথা জিজ্ঞাসা করছেন কেন? এরপর বিবেক সমস্ত কথা খুলে বলল। অফিসের কেয়ারটেকার বললেন, ভুল করেছেন স্যার, ভুল করেছেন, ওই রেডিওতে হাত দিয়ে বড্ড ভুল করেছেন। এমন কথা বলছো কেন, কি আছে ওই রেডিওতে? কি হলো, চুপ করে আছো কেন বলো। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা, আমি তখন সবে সবে পোস্ট অফিসের কেয়ারটেকারের চাকরি পেয়েছি। তখন অফিসের বড় বাবু ছিলেন প্রকাশ বাবু, বড় ভালো মানুষ ছিলেন, কিন্তু জীবনের একটাই দুঃখ ছিল, আর সেটা হলো তার পরিবারের কেউ ছিলেন না, ভীষণই একাকিত্বে ভুগতেন। একদিন, বড়বাবু সবাই তো চলে গেছে, আপনি বাড়ি যাবেন না? আর বাড়ি গিয়ে কি হবে, কার জন্য বাড়ি যাব, বাড়িতে তো কথা বলার মতো একটা লোকও নেই, বড্ড একা লাগে, বড্ড একা। আমি বলি কি, আপনি কিছুদিন বাইরে থেকে একটু ঘুরে আসুন, তাহলে দেখবেন মনটা ভালো লাগবে। বড়বাবু বেশি কিছু আর বললেন না, শুধু বললেন, তুই চলে যা পরেশ, আমি কিছুক্ষণ পরে বাড়ি যাব। আমি একটু চা করে দেবো? না, আমার কিছু লাগবে না, তুই এখন আয়। সেদিন আমি বাড়ি ফিরে আসি, কিন্তু পরের দিন অফিসে গিয়েই শুনতে পাই বড়বাবু বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। অফিসেই? হ্যাঁ বড়বাবু, আপন বলতে কেউ ছিল না, শুধুমাত্র ওই রেডিওটা ছাড়া। বড়বাবু মারা যাওয়ার পর রেডিওটা ওনার অফিস রুমেই রাখা ছিল, কিন্তু কিছুদিন পর থেকেই হঠাৎ হঠাৎ সেই গানটা বেজে উঠত, আবার একাই বন্ধ হয়ে যেত। সবাই বুঝতে পারে বড়বাবু এখনো ওই রেডিওটা ছেড়ে যেতে পারেনি।
তারপর ওই রেডিওটা ওই ফাইল ঘরে রেখে আসা হয়। তারপর থেকে ওটা ওখানেই ছিল, কিন্তু আপনি রেডিওটা বাড়িতে নিয়ে গিয়ে বড্ড ভুল করেছেন। কেউ না জানুক, আমি তো জানি ওই রেডিওটিতে বড়বাবুর আত্মা আছে, আর আমি অনেকবার তার প্রমাণও পেয়েছি। আপনার মাকে বাঁচাতে চাইলে এক্ষুনি রেডিওটা ওনার থেকে সরিয়ে ফেলুন, সরিয়ে ফেলুন, যান যান। পরেশের কথা শোনা মাত্রই বিবেক তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। আর বাড়ি ফিরে দেখে তার মা এক বিভৎস রূপ নিয়ে বসে আছে, আর সেই রেডিওতে সেই একই গান শুনে চলেছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তার গলার কণ্ঠস্বর একেবারে অদ্ভুত, চোখ দুটো ধবধবে সাদা। মা, মা, এসব কি মা? বিবেকের কথা শুনেও তার মা কোনো জবাব দেয় না, শুধু এক মনে রেডিওতে গান শুনতে থাকে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। এবার বিবেকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে চিৎকার করে বলে ওঠে, কি হলো মা, চুপ করে আছো কেন? আমার কথার জবাব দাও, জবাব দাও মা, আমার কথার জবাব দাও। আমি তোর মা নই। প্রকাশ স্যার, একলা চলো, একলা চলো, একলা চলো রে। স্যার, আমি জানি, আমি জানি আপনার সাথে কি হয়েছিল, কিন্তু এখানে আমার মায়ের দোষ কি? ওনাকে, ওনাকে ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। আমি জানি তোর মায়ের কোনো দোষ নেই, সেই কারণেই তো তোর মাকে মুক্তি দিতে চাই। মুক্তি? এই আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিকই শুনেছিস তুই, আমি আমি তোর মাকে তার একাকিত্ব থেকে মুক্তি দিতে চাই। আমার মা একা নয়, আমি তোমার মায়ের সাথে আছি। সাথে থাকলেই কাছে থাকা যায় না। কোনোদিন জানার চেষ্টা করেছিস তোর মায়ের মনের কষ্টের কথা, তার তার একাকিত্বের কথা? কিভাবে একা তার দিন কাটছিল বুঝিসনি, কিন্তু তো আমি জানি একা থাকা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। বিবেকের মা ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল বিবেক বুঝতে পারে, কিন্তু বিবেক তার মাকে হারাতে চায় না। বিবেক মনে মনে ঠিক করে যেভাবেই হোক সে তার মাকে বাঁচাবে। বিবেক বুঝতে পারে এই যা কিছু হচ্ছে ওই রেডিওর জন্য হচ্ছে। বিবেক ঘরে চলে যায় আর সেখান থেকে একটা হকি স্টিক নিয়ে আসে। আর তারপরে রেডিওটির দিকে তাক করে বলে, শেষবারের মতো বলছি, আমার মাকে ছেড়ে দিন, নইলে 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 কি, তুই আমাকে মারতে পারবি না, তাই বলছি চলে যা, চলে যা এখান থেকে। এই শুনে বিবেক হকি স্টিকটি নিয়ে এগিয়ে যায়। তখন সেই আত্মার মনে হয় বিবেক রেডিওটাকে মারতে যাচ্ছে। তখনই বিবেককে রেডিওর দিকে এগিয়ে আসতে দেখে তার মা রেডিওটিকে আঁকড়ে ধরে। বিবেকের হাতের হকি স্টিকটি গিয়ে লাগে বিবেকের মায়ের মাথায়, সাথে সাথে মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে থাকে। আর বিবেকের চোখের সামনে তার মায়ের নিথর দেহটা লুটিয়ে পড়ে মাটিতে, আর সেখানেই তার মৃত্যু হয়। মা, 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 মা!
নিজের মাকে হত্যা করার কারণে সেই রাতেই পুলিশ এসে বিবেককে আটক করে নিয়ে যায়। কিন্তু সেই রেডিওটি বিবেকের বাড়িতেই রয়ে যায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো। আজও সেই রেডিও অপেক্ষায় রয়েছে তার পরবর্তী শিকারকে তার একাকিত্ব থেকে মুক্তি দিতে। যদি সবাই থাকে মুক্তি রায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর